I was a lonely silhouette, needed somebody to show the way. Yeah, I was a heartbeat with no sound till you came around. Yeah, you showed me colors, light in the darkness. You were the only thing I needed. Then we got older, but we stayed the same. Swear that we never lost the flame. আজকে শুক্রবার, সর্বদাকে প্রচুর বেরিয়েছে। এ বাবা, আমাদের জায়গাতে পুকুর হয়ে গেছে, জল জমে। ওকে দেখ, কিছু করার নেই, নিচু জমি না। নটা বাজে, আমি আজকে উঠতে অনেকটা দেরি করেছি, মানে আমি 8:30 সময় উঠেছি। উঠে একেবারে হচ্ছে ফ্রেশ হয়ে স্নান টান করে এই ছাদে এলাম। আর আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, চকচক করছে। মেঘলা ছিল এই কদিন, আজকে রোদ বেরিয়েছে। যাই হোক, আজকে কলেজ যেতে হবে, মোটকোটের ব্রিফটা রাফটা চেক করিয়ে আনতে হবে। যাবো যেমনি কলেজটা এমনি যাবো। আমার কেন জানি না এখন ঘুম পাচ্ছে। আর একজন এখানে ওয়ার্কআউট করে যাচ্ছে ফুল কদমে, আর একজন সিঁড়ির গোড়ায় শুয়ে আছে। হ্যাঁ, তাকে দেখতে পাবে না এখন, সিঁড়ির গোড়ায় শুয়ে আছে। মানে কাউকে সিঁড়ি থেকে উঠতে হলে, নামতে হলে তাকে ডিঙিয়ে যেতে হবে, সে মোটামুটি সরবে না তার জায়গা থেকে। এগুলো এই কদিন একটু ময়েশ্চার অ্যাবজর্ব করে নিয়েছি, এমন মেঘলা বৃষ্টি ওয়েদার হয়েছিল। তো এখন রোদ বেরিয়েছে, এগুলোকে ভালো করে শুকনো করে তারপরে এগুলো গুঁড়ো করতে দিয়ে আসবে, দোকানেই করবে। আর এমন বৃষ্টি হয়েছে, দেখো আমাদের ওই জায়গাটাতে মাটি পড়ে গেলে কত ভালো হতো। যেই পোর্শনটা মাটি পড়েছে না, সেই জায়গাটা উঁচু হয়ে আছে এই যে, আর বাকিটা তো পুরো একদম পুকুর হয়ে গেছে। এইখানে ওই দিকে যার জায়গা তারও একদম সেম অবস্থা হয়েছে, খুব সমস্যা। এত নিচু জমি না, এটাই একটা প্রবলেম এই জায়গাটার, যে কি হচ্ছে একটু ভারী বৃষ্টি হলেই পুরো একদম জল জমে পুকুর হয়ে যায়। মাটি ফেলে ভালোই উঁচু করতে হবে। জলের বদলে ওখানে রেখে দিয়েছিলে না তুমি কালকে, তোমাকে ওখানে রাখার ব্যবস্থা করছি, দাঁড়াও। সব জায়গায় করে একটা একটা করে বোতল রেখে দিয়ে চলে আসে, এমন দেবো না। আমাদের পাবলিক উপরে চলে এসছে, দিয়ে হচ্ছে এখানে বসে বসে যে কি দেখছি গো, আমার সন্টাটা, আমার সন্টা। মা কি দেখো, তুমি কি দেখো গো, হ্যাঁ কি দেখো, বাবা রে বাবা। সকালে জিম করতে আসে না, রিল বানাতে আসে, ভগবানই জানে। আর একজনকে খাবার দেওয়া হয়েছে, ফ্যান ভাত, কিছু খায়নি যেহেতু, সে অল্প একটু খেয়ে এবার ঝাঁটা খাচ্ছে। খাক ঝাঁটা, না আমি দেখবো না, আমি নিচে যাচ্ছি, তুমি নিচে এসে দেখাবে। এই বোতলটা নিয়ে আসবে, ঘুরে যাচ্ছি নাও। না হাফটা হবে, হলো হলো, এদের আও। আরে চলো, হাফটা হয়ে গেল। 10:10 বাজে, এই যে আমি আলু মাখা ডিম সেদ্ধ ভাত খাচ্ছি, বাকি ফ্রিজের ভেতরে সমস্ত তরকারি টরকারি গুলো আছে, ওগুলো বের করে গরম করতে হবে, দেখি কতটা তাড়াতাড়ি আসতে পারি, নাহলে দই লেখে বের করে গরম করবে। আর কি একটা কিছু বলতে আছি, আমি খুলে পরে মনে করলে বলছি। কিরে দেখো, কেউ এলে আর রক্ষা নেই গো, যা 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 যা, হাই 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 হাই, দাঁড়াও দাঁড়াও, ওকে আটকাতে হবে, নাহলে গেট দিয়ে বেরিয়ে যাবে। কি করবি তুই, যাবি, যা চল, যা যা চল, যা তুই চল, যা যা। বেরোচ্ছি, আমি বসছি, বেরোবো। বাবা এটাতেই ঘাম ঘেমে গেলাম, ওয়েদারটা বেশ ভালো ছিল দুদিন ধরে, আজকে রোদ বেরিয়ে গেছে না, একদম আকাশ পরিষ্কার, তো ঘেমে যাচ্ছি। যাই হোক, হেঁটে হেঁটে হাসপুকুরে দিকে, আমি আমার অবস্থা খারাপ হয়ে যাবে বুঝে গেছি আজকে। আমরা বেরিয়ে গেছি, দেখি কাকু এসছে কিনা, কাকু থেকে আসতে বলেছিলাম। যে 1:00 বাজে, এখন ফিরছি কলেজে, আমি তেমনি কিছু ভিডিও বানাইনি কারণ একটু কাজ ছিল না। তো যাই হোক, অ্যাডমিট নিয়ে নিয়েছি, ব্রিফটাও চেক করে নিয়েছি। খাবি কখন এইখানে, এখানে হচ্ছে আপলোড হচ্ছে তো কেরেসেরা। হাই বাবা, অচানক সে আগে, আরে ডোরা দেখ কোন আয়া, তুই ভি টের নেই ভাই, হাই রে রে রে, হাই রে বলছে, ঘুমের দিকে চলে এসছে, আমি বুঝতে পারি না। দেখা অবস্থা, দেখা দেখা অবস্থা, কান পর্যন্ত তুমি সন্দেহ করে দিচ্ছি একদম, বলছে একটু হাতটা বলিয়ে দাও। না খাওয়ার গরম করছি, যা অবস্থা হয়েছে, সেই নারকেল তেল দিয়েছিল কালকে, জমাট বেঁধে গেছে সবকিছু, ওই জন্য আমি
আবার ফুটাতে দিয়েছি, শক্ত ভাতগুলো শক্ত গেছে না, চিকেনটা শক্ত গেছে। যেটা বাটিতে কালকে বের করেছিলাম সেটা দিয়ে নিয়েছে, ডুবে হয়ে যাচ্ছে। মুড়ি দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, গুঁড়া এগুলো খেয়ে খেয়ে বাস পেট ভর্তি হয়ে বসে আছে। জেঠু আর দোয়েল খাচ্ছে, আমাকেও ডাকলো খেতে, কিন্তু আমি কেন জানি না আমার এখন খিদে পায়নি, খেয়ে গেছিলাম না সকালবেলা একটু বেশি করে আলু মাখা দিয়ে ভাত খেয়ে গেছিলাম, তো এখন সময় আমার খিদে পায়নি, তো আমি বললাম যে কি তোমরা খাও, আমি আমার ভাত তরকারি আলাদা করে অল্প 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 করে রেখেছি ঢাকা দিয়ে, আমার যদি পরে খিদে পায় ওই দুটো আড়াইটার দিকে তখন আমি গিয়ে খেয়ে নেবো। আর একটা ব্যক্তিকে দেখো, এই দেখো, এই দেখো, গো দেখো, এই দেখো, একটু ঘষে দেবো নাকি, একটু কি ঘষে দেবো, উড়ি বাবরি উড়ি বাবরি, ওই দেখো 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 ঠ্যাংটা তুলে দিল, বলছে আমাকে একটু মালিশটা করে দিই, একটু মালিশটা করে দিই, আমি ঘুমাই, খেয়েছে দুপুরে, ওরি বাবারি আর ভাঙছি আর ভাঙছি কো আর ভাঙছি আর ভাঙছি, যাও 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 শোনটাটা আমার সোনা মাটা গো সোনা মাটা, যাও ঘুমিয়ে যাও। বাইরে থাকার অবস্থা দেখো কি হারে বুঝতে, এখনো হয়ে যাচ্ছে, আমি একটু ঘুমাচ্ছিলাম কেন জানি না আমার মাথাটা ধরে গেছে। যাই হোক, তোরাকে নিয়ে মনে হয় দোয়েলটা কিন্তু ছাদে গেছে, বৃষ্টি হচ্ছে কী করে কী করছে আমি জানি না, চারদিক তো স্যাঁতস্যাঁতে। তোকে তো স্পিক বলছে, তুই কথা না শুনে পালিয়ে এসছো কেন? মাছটা বের করেছি মায়ের সে কী করবে, আর এমনির জন্য যে কফি করছি, দুধ নিয়ে নিয়েছি, একটা জল গরম হচ্ছে, কফিটা দেবো। ডাপা ডাপি আরম্ভ করেছে কোথাও একটা, ওই দেখ 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 দেখ, আরে কী হয়েছে কী হয়েছে, আরে বাবা রে বাবা, আরে কী হয়েছে কী হয়েছে, হাই দেখো আবার দেখ, হাই যাই যাই যাই, হাই কার কার ঢুকেছো, হাই সর্বনাশ করেছে, হ্যাঁ ঠিক করেছো, আরে লেগে দেখ দেখ অবশ্যই দেখ 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 দুজনকে দেখ, আরে কি হয়েছে গো বাবা কি হয়েছে, আমার থেকে দেখছে বলছে না এই তো নিরীহ প্রাণী, আর একজন এই যে আছে খাটে চলে গেছে শিয়াল, চলে ফক্স মাই ফক্স ওমেন, চলে এসো, তোমার মুন্ডু ওই জন্য তো দেখছো, ওই জন্য তো দেখছে, গেছে তোমার দিকে, আর তাকে জলটা খেয়ে দাও, না দাঁড়াও তুই এখন সে কোথাও ইয়ে নেই, আয় বাস সে এখন খাবে পরে, মুখে 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 মুখ বেরিয়েছে, চলো উঠে আসো উঠে মা উঠে আসো, নাহলে পালিয়ে যাবো ওদিকে, পালাবেনি মোটেই, ও দেখ হাই হাই দেখো 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 বলছি তো কোথায় ফেললি বিস্কুট, কোথায় ফেললি, না ও কেউ বকে নি, মুখে নিয়েছে বিস্কুট নিয়ে বলছে আমাকে ডাকতে হবে, আদর খেতে হবে, বিস্কুট ছাড়া যাবে না, দেখ তোমাকে ডাকছে ডেকে বলছে আর একটা বিস্কুট দাও, দিব দিব কি
খেতে দেয়া হয়েছে, খাইনি, হ্যাঁ এখন হচ্ছে কমপ্লেন করতে গেছে। এ দেখো খাবার পড়ে আছে। কি হ্যাঁ কত অভিযোগ, তোরা বকাবকি করেছ? বকাবকি তো করেছি। কি গো দরে কে কি করেছে? দাঁতগুলো সব উড়ে গেছে। হ্যাঁ দাঁত একটা উঠে গেল তো এই মাত্র। কি হয়েছে ডোরা, কি হয়েছে গো? তুই খাবি? কি হয়েছে, কি হয়েছে? এই যে টুনটুনি, ভাবছি আমি আবার পালিয়ে যাব। আরে প্যান্ট খুলছ না, প্যান্ট খুলে দি, জামাটা রেখে দি। দেখেছো, দেখেছো? আসছি আসছি আসছি, পা আঁকড়ে ধরছে, হয়ে গেছে, আমি চলে এসছি, আর যাবো না। মন পছন্দ না হলে ও খাবে না। দরজা খোলা ছিল, ক্রিম বিস্কিটের প্যাকেটটা এখানে খাটের উপর ছিল, দৌড়ে এসে লাফ মেরে খাটে উঠে গেছে। হ্যাঁ বাবা পেছনের পাটা ঠিক করে তুলতে পারেনি বলে স্লিপ করে নিচে পড়েও গেছে। বাবা চোখটা জ্বলছে দেখো, পুরো লাল লাল চোখটা। কি হয়েছে গো বাবু? এ বাবু কি হয়েছে? কি বানিয়েছো? খাওয়া শেষ তাদের? মাছের ঝাল, ওইটা বাঁধাকপি তরকারি, বাঁধাকপিটা ভালো ছিল। আর সেদিকে ঝুড়ি চাপা নাকি আছে, ঝুড়ি চাপা ডোরা আছে, যে পেঁয়াজে খোঁচা খাচ্ছে, সে ঢেঁড়সের পলুয়া। বাবা খেতে পারতো একটু, খাবেন? রান্নাঘরে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। আমার খুব একটা খিদে নেই, কারণ সন্ধ্যেবেলা কফি খেয়েছিলাম না, তারপর আমার খিদে নেই। যাই হোক, এই যে চিয়া সিডটাকে ভিজিয়ে দিই। প্রতিদিন সকালবেলা উঠে দই কী করে, গরম জলে 5-10 মিনিটের জন্য চিয়া সিডটা জাস্ট ভিজিয়ে তাই হয়। হ্যাঁ প্রতিদিন করে, কালকে এক্সেপশনাল হয়েছিল, তো আজ থেকে ভাবছি দেখি রাতের বেলা ভিজিয়ে দেবো, যা মনে যদি থাকে। তো যাই হোক, রান্না হয়েছে, একবার দেখাই। মাছের ঝাল, এটা ডাল, এটা মনে হয় আচ্ছা ঢেঁড়সের ঝাল, মাছ ভাজা, ডিম সেদ্ধ, আর এটা বাঁধাকপির তরকারি। আর মনে হয় এখানে কী করছো, শশা ছাড়াও স্যালাড বানাবে? রিমুর ফিস থালি, রিমু তো সবজি টবজি বেশি কিছু খেতে যায় না, মাছ ভাজা ডাল নিয়েছে, বাকিগুলো এই যে। তাকে এই পর্যন্ত খাওয়া দাওয়া করে নি, ওদের পরিশ্রমটা আমি নিয়ে যাচ্ছি, নো চাপ নিয়ে চলো। ভিডিওটা আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা, গুড নাইট।